ভয়াবহ পরিবেশ দূষণের কারণ হতে পারে সরকারের কয়লাভিত্তিক বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। দেশের চারিদিকে যে 21টি কয়লা কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে তা পরিবেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ খাতের উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ নষ্ট করে নয়। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন পরিবেশের ছাড়পত্র না মিললে প্রকল্প বাস্তবায়ন বন্ধ রাখা হবে। সুন্দরবন থেকে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, আর সম্প্রতি অনুমোদন পাওয়া এনার্জি প্যাক এলপি গ্যাসের প্লান্টের দূরত্ব মাত্র 11.5 কিলোমিটার। আগে থেকেই রামপালের পাশে কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের জমি দখল করে আছে বেসরকারি প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। তবে বাস্তব চিত্র এর চেয়েও ভয়াবহ। সরকারের প্রস্তাবিত ইকোনমিক জোন ও বিদ্যুৎ কেন্দ্রকে বলয় করে সুন্দরবনের কোল ঘেঁষে জমি দখলে মেতেছে অনেক বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, আর আগে থেকেই এলপিজি প্লান্ট ও সিমেন্ট কারখানা সহ শতাধিক প্রতিষ্ঠান তো আছেই। সরকার অলরেডি 190টির প্রকল্প সুন্দরবনের বাফার জোনে স্থাপনের জন্য পারমিশন দিয়েছে। এর ভিতরে 24টি হচ্ছে রেড ক্যাটাগরির। এই রেড ক্যাটাগরির অর্থই হলো এটা ধ্বংসাত্মক। তো এখন বাফার জোন, তারপরে কোর জোন, সে কোর জোন কেটে আবার বাফার জোন হবে, পরে কোর জোন আবার পিছিয়ে যাবে। এই করতে করতে আমার তো মনে হয় এই বন 100 বছরের ভিতরে বা 60-70 বছরের ভিতরে সুন্দরবন সবটাই বাফার জোনে পরিণত হবে। রামপালের পাশাপাশি পটুয়াখালীর পায়রা, চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী সহ দেশের উপকূলীয় জোনে ছোট বড় 21টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা বলছেন এসব প্রকল্প নির্মিত হলে ওই অঞ্চলের নদীগুলো হবে বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানদাতা এবং গরম পানি ও বর্জ্য ফেলার স্থান, আর কয়লার কারণে দীর্ঘমেয়াদী দূষণের সম্ভাবনা তো থাকছেই। কেন এমন একটা শিল্পায়ন করবেন না যেটা থেকে পানিতে আমার দূষণ হবে না? সেটা চাইলেই করা যায়, শিল্পপতিদের উপর আরোপ করলে, আইনটা আরোপ করলেই কিন্তু এটা হয়ে যায়। কিন্তু কোথাও কোনো খবর নাই, কোথাও কেউ দেখারও কেউ নাই। প্রশাসনিক অবহেলার পরিবেশকে রেখে যেসব শিল্পায়ন হচ্ছে এগুলো যদি হয়, টোটাল বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞ হবে, পরিবেশের কোনো পথ থাকবে না। বাংলাদেশ পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী কোনো জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হলে ওই প্রকল্পের জন্য একটি পরিবেশগত প্রভাব সমীক্ষা করতে হয়, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান আইন ভঙ্গ করে প্রকল্পের জমি দখল করে আছে। ইআইএ তো অনেক পরের কথা। তাদেরকে সোজা বলা আছে ভাই তোমার এনভায়রনমেন্ট পারমিশন লাগবে, তুমি কিন্তু এনভায়রনমেন্টের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেনে নিয়ে আসতে পারো তাহলে আমরা আসি, যদি না আনতে পারো ভাই আমরা নাই। এখন তারা যদি নিয়ে এসে ক্লিয়ারেন্স নিয়ে এসে করতে চায় আমার তো বাধা দেওয়ার কিছু নাই। তবে আমি অনুরোধ করব সেন্সিটিভ এলাকাগুলিতে ডিবেট তৈরি করার দরকারটা কি? দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের বিকল্প নেই, কিন্তু পরিবেশসম্মত উন্নয়নকে বড় চ্যালেঞ্জ মানছেন সংশ্লিষ্টরা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।